আজকে আমরা এখানে আসছি একটা বার্থডে অনুষ্ঠান, বার্থডেটা হলো দেখাও বিজলি, সে বিজলি কোনো আজকে বার্থডে, তার আজকে অনুষ্ঠানটা পুরোটাই পরিচালনা করার জন্য আমি বিশিষ্ট কি বলবো মানে উপস্থাপক বললে খালি উপস্থাপক বললে অভিনেতা তো মানুষ ভুলেই গেছে, ভ্যানিল উপস্থাপক, ভ্যানিল উপস্থাপক কে মাইক দিছি দিচ্ছি ওনাকে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এন্টারটেইনার নিজের সম্পর্কে তুমি তোমার চারটা না পাঁচটা আমি তোমাকে তোমাকে যতবার সেভ করতে চাই তোমাকে বাড়িয়ে দেওয়া হয়, পাঁচটা ভালো দিক এবং পাঁচটা খারাপ দিক, সো তুমি ভালো দিকটা আগে বলো, তোমার পাঁচটা ভালো দিক আমরা যা জানি না, অনেক সময় ভুল বুঝি যে না জানলেও সমস্যা নাই, জানলেও সমস্যা নাই আবার না জানলেও অসুবিধা নাই, তুমি বলতে পারো একটা গান বলো। আমার নাম হচ্ছে নরনরাজ, আমি জাজের একজন কর্মকর্তা, তো আমি পাশাপাশি গান করি আর আজকে ভবেপুর জন্য আমার পক্ষ থেকে একটি গান এই যে এখানে রইল। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের মুখরিতে আরো ভালো, চুন্দাটা আরো কালো, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা, তাই অনাগত সন্ধ্যা রাতে আপনার বয়স কিন্তু কমান, মানে ওয়ান স্ক্রিন একটু কমান বয়স সত্যি কথা বলতে হয় বলেছে যে বার্থডেতে নিজের সম্পর্কে তুমি তোমার চারটা না পাঁচটা আমি তোমাকে যতবার সেভ করতে চাই তোমাকে বাড়িয়ে দেওয়া হয়, পাঁচটা ভালো দিক এবং পাঁচটা খারাপ দিক, সে তুমি ভালো দিকটা আগে বলো, তোমার পাঁচটা ভালো দিক আমরা যা জানি না, অনেক সময় ভুল বুঝি যে জানলেও সমস্যা নাই, জানলেও সমস্যা নাই আবার না জানলেও অসুবিধা নাই, তুমি বলতে পারো। থ্যাংক ইউ সবাইকে, সবাই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আই এম বেস্ট, আর থ্যাংক ইউ স্পেশালি আজিজ ভাই আমাকে এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার চারটা পাঁচটা ভালো দিক, একটা হচ্ছে যে আমি মনে করি আমি একজন ভালো মানুষ, যেটা খুব দরকার। সেকেন্ড, আমি ভালো অ্যাক্ট্রেস হওয়ার চেষ্টা করছি, যাই হোক ভালো অ্যাক্ট্রেস। থার্ড হচ্ছে যে আমি চেষ্টা করি যতটুকু পারি মানুষের হেল্প করার। ফোর্থ হচ্ছে যে আমি যাদেরকে ভালোবাসি ভয়ঙ্কর রকমের ভালোবাসি, এবং কখনো কখনো তারা মনে করে যে আমার খুব সাফোকেটিং ফিল হচ্ছে নাকি, এটা আমার মনে হয় যে ভালো, কারো কারোর জন্য হয়তো খারাপ হতে পারে। আর চারটা গেল, আরেকটা হচ্ছে যে নিজের ভালো কোনো দিকই নেই, পাঁচটা দিক খুঁজে পাচ্ছেন না। আমি আমি বললাম না, আমি খুবই টাচ ইমোশনাল হয়ে গেছি, ইমোশনাল হলে আমি আবার কথা খুঁজে পাই না। আরেকটা হচ্ছে ভালো গুড পড়েছে, আচ্ছা আমি পাগলের মতো সিনেমা ভালোবাসি, একদম পাগলের মতো। ওকে, পাঁচটা ভালো দিক শেষ। আমার পাঁচটা ভালো দিকের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তুমি বললে যে তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে খুব তীব্র ভালোবাসো, সেই যাকে ভালোবাসো সে সাফোকেটেড ফিল করে পরে কি না, আজিজ ভাই আপনি কি সাফোকেটেড ফিল করেন না আমার সাথে, মানে আপনি যদি না করেন তাহলে আপনাকে ভালোবাসেন আসলে, আমার মনে হয় কখনো কখনো হয়তো ফিল করতে পারে। আচ্ছা এখানে কেউ আছে যে আত্মতে পারে যে এখানে কেউ সাফোকেটেড ফিল করে গভীর তীব্র ভালোবাসায়, গভীর যাজের কাউকে ভালোবাসে না,
এখন তুমি তোমার খারাপ দিকের মধ্যে পাঁচটা আমাদের শোনাও। আমি ক্যামেরার বাইরে অভিনয় করতে পারি না, যাদের যাকে খারাপ লাগে আমার ফেস দেখলে বা এক্সপ্রেশন দেখলে বুঝে যায় এটা খুব বাজে একটা দিক, সবসময় আমি চাই না বোঝাতে। এটা খুব বাজে দিক, আমি বিপদে পড়ে যাই এটার জন্য। আরেকটা হচ্ছে যে আমি যা বলি মুখের সামনে বলে দিই, এটা আরেকটা খারাপ আমার বাবার অভ্যাস। থার্ড হচ্ছে আমি হুট করে রেগে যাই, আমি ট্রাই করছি এটার উপর যে হুট করে যেন না রেগে যাই। আর ফোর্থ হচ্ছে যে আমি বিশ্বাস করি অন্ধের মত আমার সাথে মানে আপনি যদি না করেন তাহলে আপনাকে ভালোবাসেন আসলে? আমিও করি না ভাই, তুমি আমাকে সেরকম ভালোবাসেন না, আমি সেটাই বলছি। মানে আমরা দুজনের মধ্যে কোনটা তুমি করো ভাই? আমার মনে হয় কখনো কখনো হয়তো বা সাফোকেট ফিল করতে পারে। আচ্ছা এখানে কেউ আছে যে আত্মুল কুমারে যে এখানে কেউ সাফোকেটেড ফিল করে ববির তীব্র ভালোবাসা, ববি জাজের কাউকে ভালোবাসে না? এটা এখন তুমি তোমার খারাপ দিকের মধ্যে পাঁচটা আমাকে শোনো। আমি ক্যামেরার বাইরে অভিনয় করতে পারি না, যাদের যাকে খারাপ লাগে আমার ফেস দেখলে বা এক্সপ্রেশন দেখলে বুঝে যায় এটা খুব বাজে একটা দিক, সবসময় আমি চাই না বোঝাতে। এটা ভালো দিক, এটা খুব বাজে দিক, আমি বিপদে পড়ে যাই এটার জন্য। আরেকটা হচ্ছে যে আমি যা বলি মুখের সামনে বলে দিই, এটা আরেকটা খারাপ আমার বাবার অভ্যাস। থার্ড হচ্ছে আমি হুট করে রেগে যাই, আমি ট্রাই করছি এটার উপর যে হুট করে যেন না রেগে যাই। আর ফোর্থ হচ্ছে যে আমি বিশ্বাস করি অন্ধের মতো ভালো হলে বলতে আমার ছেলে খারাপ আমি মুখের উপর বকাবকি করি, কেন এটা করছো, কেন এটা করছো, বিরক্ত হয়ে যায় মানুষ, কিন্তু আসলে কিন্তু আমি তাকে পছন্দ করি। আটকে গেছে, ঠিক আছে, এটা আমার একটা খারাপ দিক। আজিজ ভাই আর আর কোন জাজের রিকোয়ারমেন্ট আছে? না, জাজের রিকোয়ারমেন্ট শেষ। আপনি আপনার মতো অন্য অনুষ্ঠান চালানোর ইচ্ছা থাকে চালাই দেবেন, নতুন আমরা কেক কাটা। আমার মনে হয় যে বার্থডে কেক সামনে রেখে ঠিক হবে না, তবে ববির 35তম যখন ববির অনেক 18তম জন্মদিনে সবাইকে স্বাগতম শুভেচ্ছা, এবং আমরা এখন কেক কাটবো, আনন্দ হবে এবং পার্টি হবে রাতে। সো আমরা বেশি সময় আর নেবো না, সবাইকে মনে মনে খুশি থাকার জন্য আবেদন করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা রোশন গেল, আমাকে একটা কথা বলো, আমি আমার হিরো থেকে শুনতে চাই, যার জন্য আমি রোশন বল। রোশন রোশন তাহলে তুমি বলো, ভালো দিন বলবে খারাপ দিন বলবে? ভালো কিছু আসলে আমি গত কয়েকটা প্রোগ্রামে খুব ভালো বলেছি, সো ববির কনফিডেন্স চলে আসছে, আমি খুব ভালো বলতে পারি, সো দ্যাটস ওয়াই ববি আমাকে মনে বলছে আর কি আমি কিছু বলার জন্য। ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন ওয়ান অ্যান্ড শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। আমরা সবাই একসাথে গাই নাকি আমাদের দুজনের ঠান্ডা ওই যে একজন আছে শিল্পী ভালো গান গা আজকে ববিপুর জন্য আমার পক্ষ থেকে একটি গান। এখান দাঁড়ো।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের মুখরিতে আরো ভালো, তুন্দাটা আরো কালো, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা, তাই অনাগত সন্ধ্যা রাতে হাত তো ধরে হাত, হ্যাঁ আমি মিষ্টিটা লোভ সামলাইতে পারতেছি, আজ প্রত্যেকের বার্থডে দিন মিষ্টিটা সবার আগে খাই। আমি তোমাকে খাওয়াই দিলাম না, আমি মুখ মোছার জন্য টিস্যু দিলাম। আমি জানি না, আমার রসনার একসঙ্গে জ্বর, একসঙ্গে ঠান্ডা, একসঙ্গে টনসিল, আর কিন্তু কাজ সব করো। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। এর জন্য কেক সামনে রেখে এত বেশি কথা বলা বেশি ভালো বলা ঠিক হবে না। তবে ববির 35তম ববির অনেক 18তম জন্মদিনে সবাইকে স্বাগতম শুভেচ্ছা, এবং আমরা এখন কেক কাটবো, আনন্দ হবে এবং পার্টি হবে রাতে। সো আমরা বেশি সময় আর নেবো না, সবাইকে মনে মনে খুশি থাকার জন্য আবেদন করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা রোশন কেন, আমি একটা কথা বলতে চাই, আমি আমার হিরো থেকে শুনতে চাই, যার জন্য আমি রোশন বল। আচ্ছা রোশন, রোশন তাহলে তুমি বলো, ভালো দিন বলো, খারাপ দিন বলবে, আর দুটো দুটো দাও, দুটো দুটো বলো, দুটো দুটো বলো, রোশন থাকি কি না। ভালো কিছু আসলে আমি গত কয়েকটা প্রোগ্রামে খুব ভালো বলেছি, সো ববির কনফিডেন্স চলে আসছে, আমি খুব ভালো বলতে পারি, সো দ্যাটস ওয়াই ববি আমাকে মনে বলছে আর কি আমি কিছু বলার জন্য। শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন ওয়ান, অ্যান্ড শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। হাত তো ধরে হাত, হ্যাঁ আজ প্রত্যেকের বার্থডে দিন মিষ্টিটা সবার আগে খাই। আমি তোমাকে খাওয়াই দিলাম না, আমি মুখ মোছার জন্য টিস্যু দিলাম। দর্শক, রূপালী দুনিয়ার সব খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।